এখন আমরা কোথায় যাচ্ছি? পোস্টের কথা বলেন। আমরা নিয়ম মানি না, এই যে ফুটপাথ গুলো ব্যবহার করছে একটা হোটেল আছে, হোটেলের তারা ব্যবহার করতেছে, কিন্তু মানুষ হাঁটার জন্য নাই, পার্কিং এসেছে একই অবস্থা। যে রাস্তা দিয়ে আমরা চলাচল করি পার্কিং এর কারণে আমরা কিন্তু হাঁটতে পারি না, বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। এই সচেতনতা বৃদ্ধি করা, মানুষকে প্রতি মুহূর্তে জানানো যে আপনি আমি যেটা করতেছি কোনটা সঠিক কোনটা সঠিক না। এই যে দেখেন আপনি এত সুন্দর করে এই যখন শহরটাকে সাজিয়েছে, কিন্তু সেইগুলো আমরা নিজেরাই এখান থেকে আসলে স্কাউটিং করাটা আসলে জরুরি, ঠিক না? আসার আসলে মানসিকতা চেঞ্জ করি। আপনার দেশি এই অংশগুলো পরিবর্তন হয়নি, এই ভাড়াগুলো কি পোষা? খাই কে এরা? রাস্তাঘাটে তো কোনো খাবার নাই, এগুলো কি গাড়ল না? গাড়ল তো এগুলো, এই যে লেজ লম্বা এগুলো তো গাড়ল বলে। এই রেল স্টেশন থেকে কখনো মানে যুদ্ধের আগে কি ইন্ডিয়া গিয়েছেন? হ্যাঁ, লাস্ট কিছু হলো 64 বারের মতো যাই, 1964 সালে শেষ বারের মধ্যে গিয়েছিলেন। এটাই আমাদের শেষ যাওয়া। এরপরে তো দীর্ঘদিন যুদ্ধের পরে স্বাধীনতা সংগ্রাম এগুলোর পরে দীর্ঘদিন বন্ধ থাকার পরে কয়েক বছর হলো চালু হয়েছে, তো এখনো সেরকম ভাবে রূপ পায় নাই আর কি। শস্য ক্ষেতের মধ্যে দিয়ে ট্রেনটা যেত, মানে চারিপাশে শস্য ক্ষেত দেখতে সুন্দর, শীতের সময় খুবই মানে এইগুলো মনোমুগ্ধ করা একটা দৃশ্য যা এই জায়গায় কখনো আমরা ওইভাবে দেখতে পারি না। আমরা দূরে চলে গেছি, কিন্তু প্রকৃতিতে আমরা পাই না, মাঠের মধ্যে জমি চাষা জমিতে আমরা বাড়ি করি, কিন্তু আমাদের নিজের সমস্যাগুলো আমরা তৈরি করে ফেলছি জনসংখ্যা বৃদ্ধির কারণে। আজকে কোনো পরিকল্পনা না থাকার কারণে ইচ্ছা মতো মানুষ বাড়ি ঘর করে, এবং বন্যার সময় তো আমি জলবদ্ধতার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই। এটা চন্দ্রবল্লিকা।